সীমাহীন ইন্টারনেট ব্যবহারের সুবিধা চান ব্যবহারকারীরা, তাই সংযুক্ত থাকেন ব্রডব্যান্ডে, যদিও বা এর সংখ্যা দেশের মোট ইন্টারনেট ব্যবহারকারীর মাত্র 10%। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের তথ্য মতে 10 কোটি মোবাইল ব্যবহারকারীর বিপরীতে ব্রডব্যান্ড ব্যবহারকারীর সংখ্যা 1 কোটি 20 লাখ। এদিকে দেশে প্রায় ব্যবহৃত 2000 জিবিপিএস ইন্টারনেটের মধ্যে মোবাইল ফোন, টেলিকম অপারেটর আর অন্যান্য মাধ্যমে ব্যবহৃত হয়, আর অর্ধেকটা ব্যবহৃত হয় ব্রডব্যান্ডের মাধ্যমে। টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসির সর্বশেষ পর্যালোচনা ও প্রতিবেদন অনুযায়ী মহামারীর 10 মাসে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ বেড়েছে 65%। মূলত বাড়ি থেকে অফিস সহ লেখাপড়া ও বিনোদন ভিত্তিক কাজ করার জন্য বেড়েছে এই সংযোগ। যদিও বা বর্তমানে গ্রাহক পর্যায়ে চাপ বাড়ার আগে থেকেও ছিল সেবার মান নিয়ে নানা প্রশ্ন, বলছেন বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি। আমরা গ্রাহকরা যে পরিমাণ সেবা প্রাপ্তিটা প্রত্যাশা করেছিলাম সেই পরিমাণ সেবা আমরা পাইনি। কারণ হচ্ছে দেখেন, যে পরিমাণ যে ইনফ্রাস্ট্রাকচার যে পরিমাণ তৈরি করার কথা সেই পরিমাণে ইনফ্রাস্ট্রাকচার কিন্তু তৈরি হয়নি। এদিকে সেবার মান নিশ্চিতে নিজেদের কথা জানালেন আইএসপিবি এর সভাপতি। 1 কোটি 20 লক্ষ যারা আছে, মোস্টলি একটা মজার তথ্য দিয়ে রাখি, ঢাকা মেট্রো সিটি, চিটাগাং, সিলেট মেট্রো সিটির বাইরে এই পেনিট্রেশনটা হয়েছে। ইটস এ অনগোয়িং প্রসেস। আজকে 2000 জিবিপিএস, কালকে যখন 3000 জিবিপিএস লাগবে, BSSL সেইভাবে তার সার্কিট আপগ্রেড করে নেবে, ITC অপারেটর সেইভাবে টাটা ভারতীর থেকে ব্যান্ডউইথ আপগ্রেড করে নেবে এবং দেশেও এটা সাপ্লাই এনশিওর হবে। পাশাপাশি এ সেবাকে আধুনিকায়ন সহ ঝুলন্ত তার অপসারণ প্রসঙ্গ জানালেন তিনি। যে কোনো একটা ISP হয়তোবা নির্দিষ্ট এলাকায় একটা নেটওয়ার্ক তৈরি করলো, আদার্স ISP অপারেটর BTRC-র অনুমোদন ক্রমে সেই নেটওয়ার্কটা ইউজ করতে পারবে। রোড সাইজটি হচ্ছে লিখে আমার 3 ফিট, তা আমি আন্ডারগ্রাউন্ড কেবল কতটুকু করবো, ওভারহেড কতটুকু করবো, লার্নিং নিচ্ছি, নিয়ে কভার করব। আশা করা যায় যে আগামী 2 বছরের মধ্যে সুন্দর ঢাকা BTRC-র প্রতিবেদন অনুযায়ী দেশে করোনা ভাইরাস সংক্রমণ শুরু হওয়ার আগ থেকে গত ফেব্রুয়ারি নাগাদ ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ ছিল 57,43,000, ডিসেম্বরে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 95,22,000। সেই হিসাবে মহামারীর মধ্যে মার্চ থেকে ডিসেম্বর নাগাদ 10 মাসে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ বেড়েছে 37,79,000। শতকরা হিসেবে এই সময় বৃদ্ধি ঘটেছে 65.80%, আর সংযোগ বেড়েছে রাজধানীর বাইরেই বেশি। মুবাল্লিক করিম, মাই টিভি, ঢাকা।